এনেকুৱা লাগিছে যেন অসম চৰকাৰে পনি নীতিহে গ্ৰহণ কৰিছে কিয়নো প্ৰথমে সাহ জনজাতি অধ্যুষিত অঞ্চলত কণী দিয়াৰ ব্যৱস্থা কৰিলে আৰু এইবাৰ চৰ তথা চাপৰিত কণী দিয়াৰ ব্যৱস্থা কৰিছে ৰাজ্য চৰকাৰে কিন্তু এই কণী দিয়াৰ ব্যৱস্থা কৰিব লগা হ'ল কিয় সাপ্তাহিক কেবিনেট যি বৈঠক অনুষ্ঠিত হৈছিল সেই বৈঠকত এটা সিদ্ধান্ত লোৱা হয় যে চৰ চাপৰিৰ যিসমূহ বিদ্যালয় আছে মধ্যাহ্ন ভোজনত এগৰাকী প্ৰতিগৰাকী ছাত্ৰ অথবা ছাত্ৰীক সপ্তাহত তিনিটাকৈ কণী দিয়া হ'ব আৰু এই নীতি বা এই নিৰ্দেশ চলিত বৰ্ষৰ পহিলা ডিচেম্বৰৰ পৰা কাৰ্যকৰী হ'ব আৰু এই যে কণীসমূহ দিয়া হ'ব পি এম পোষণ যি যোজনা আছে বা আঁচনি আছে সেই আঁচনিৰ অধীনত দিয়াৰ ব্যৱস্থা কৰিছে ৰাজ্য চৰকাৰে ভাবিলে আচৰিত লাগে বা সাধাৰণতে এনেকুৱা প্ৰশ্নৰ সৃষ্টি হৈছে যে ৰাজ্য চৰকাৰে এই কণী দিয়াৰ কাৰণটো কি যে প্ৰথমে চাহ জনজাতীয় অধ্যুষিত যি অঞ্চল আছে তাত দিয়াৰ ব্যৱস্থা কৰিলে আৰু এইবাৰ চৰ চাপৰিত দিয়াৰ ব্যৱস্থা কৰিছে অৰ্থাৎ ৰাজ্য চৰকাৰে পোষণ নীতিৰ অধীনত কেৱল কণী দিয়াৰ ব্যৱস্থা কিয় ল'লে আন খাদ্য দিয়াৰ ব্যৱস্থা কিয় নল'লে এনেধৰণৰ বহু প্ৰশ্ন উত্থাপন হৈছে সাধাৰণতে বিশেষকৈ চৰ চাপৰি অঞ্চলত যেতিয়া কণী দিয়াৰ ব্যৱস্থা কৰিলে তাৰপিছত এই প্ৰশ্ন নিশ্চিতভাৱে উত্থাপন হৈছে কিয়নো কণীক লৈ ৰাজ্য চৰকাৰে কিবা ৰাজনীতি কৰিছিল নে তেওঁলোকে এই যে 2024ৰ নিৰ্বাচন আছে তাৰ পূৰ্বে সেই অঞ্চলৰ অৰ্থাৎ চৰ চাপৰি অঞ্চলত কণীৰ জৰিয়তে সোমোৱাৰ ব্যৱস্থা কৰিছে তেনেধৰণৰ প্ৰশ্নও কিন্তু উত্থাপন হৈছে কিন্তু এই সকলো কথা চোৱাৰ পূৰ্বে আমি আন এটা দিশ চাব খুজিছোঁ যে অসমত বিশেষকৈ প্ৰসূতি মৃত্যুৰ হাৰ আৰু নৱজাতক মৃত্যুৰ হাৰ যথেষ্ট হৈছে অৰ্থাৎ পি এম যি পোষণ আঁচনি আছে এই পোষণ আঁচনিৰ এটা নিৰ্দিষ্ট উদ্দেশ্য হৈছে যে দেশৰ জনসাধাৰণক অৰ্থাৎ দাৰিদ্ৰ সীমাৰেখৰ তলৰ যিসকল লোক আছে বা যিসমূহ দুখীয়া লোক আছে তেওঁলোকক যাতে পোষণ অৰ্থাৎ পুষ্টি বা খাদ্যৰ যাতে অভাৱ নহয় তাৰ ব্যৱস্থা কৰা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ দেশক লৈ এটা ভিজন আছে এটা সপোন আছে ইতিমধ্যে সেই ভিজনৰ কথা ঘোষণা কৰিছে যে 2047 চনৰ পূৰ্বে বা 2047 চনত এই সমগ্ৰ ভাৰতবৰ্ষক এখন উন্নত দেশলৈ উন্নীত কৰিব বা উন্নত দেশত পৰিণত কৰিব এখন উন্নত দেশ কেৱল গ্ৰ'থ ৰেট বাঢ়িলেই কিন্তু নহয় উন্নত দেশ হ'বলৈ হ'লে সেই দেশৰ জনসাধাৰণৰ স্বাস্থ্য উন্নত হ'ব লাগিব দুখীয়া মানুহ থাকিব নালাগিব স্বাস্থ্য অৰ্থাৎ পুষ্টিহীনতাত কোনো শিশু থাকিব নোৱাৰিব পুষ্টিহীনতাত কোনো মাতৃ থাকিব নোৱাৰিব যাৰ ফলত ইনফেণ্ট মৰ্টেলিটি ৰেট অৰ্থাৎ যি নৱজাতক মৃত্যুৰ হাৰ সেয়া হ্ৰাস হ'ব লাগিব নোহোৱা হ'ব লাগিব বা প্ৰসূতি মৃত্যুৰ হাৰ প্ৰায় নোহোৱা হ'ব লাগিব অৰ্থাৎ এই যে প্ৰসূতি মৃত্যুৰ হাৰ আৰু নৱজাতক মৃত্যুৰ হাৰ ইয়াৰ লগত কিবা কণী নীতিৰ সম্পৰ্ক আছে নেকি এইটো এই মুহূৰ্তত কিন্তু অতি গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন বিশেষকৈ অসমৰ যি ইনফেণ্ট মৰ্টেলিটি ৰেট বা এম এম আৰ এই দুটাৰ ক্ষেত্ৰত অৰ্থাৎ প্ৰসূতি মাতৃৰ যি মৃত্যুৰ হাৰ আৰু নৱজাতক মৃত্যুৰ হাৰ এই ক্ষেত্ৰত দেশৰ ভিতৰত অতি পিছ পৰি আছে আমাৰ এই ৰাজ্যখন অসম অতি পিছ পৰা অৰ্থাৎ ইনফেণ্ট মৰ্টেলিটি ৰেট নতুবা নৱজাতক মৃত্যুৰ হাৰৰ ক্ষেত্ৰত দেশৰ সকলো ৰাজ্যৰ ভিতৰত তলৰ পৰা 4 নম্বৰত আছে অৰ্থাৎ আটাইতকৈ তলত আছে মধ্যপ্ৰদেশ অৰ্থাৎ তাৰ ওপৰত উত্তৰ প্ৰদেশ আছে আৰু উত্তৰ প্ৰদেশৰ সামান্য ওপৰত অৰ্থাৎ এটা স্থান ওপৰত অৰ্থাৎ তলৰ পৰা 4 নম্বৰত আছে অসম ইনফেণ্ট যি মৰ্টেলিটি ৰেট বা নৱজাতক মৃত্যুৰ হাৰ আপুনি ভাবিলে আচৰিত লাগিব যে বাংলাদেশতকৈ অসমত নৱজাতক মৃত্যুৰ হাৰ বেছি প্ৰসূতি মৃত্যুৰ হাৰৰ ক্ষেত্ৰতো ৰাষ্ট্ৰীয় হাৰতকৈ যথেষ্ট ওপৰত আছে এই অসম এই কথা যেতিয়া বিবেচনা কৰা হৈছিল বা ৰাজ্য চৰকাৰে সকলো দিশ বিবেচনা কৰিছে তেতিয়া এটা কথা পোহৰলৈ আহিছিল যে বিশেষকৈ চাহ জনজাতি অধ্যুষিত অঞ্চল আৰু চৰ অঞ্চলত নৱজাতক মৃত্যুৰ হাৰ আৰু
প্রসূতি মৃত্যুর হার অতি বেশি। এই যে নবজাতক মৃত্যুর হার আর প্রসূতি মৃত্যুর হার অতি বেশি হয়ে আছে, সেই সকল অর্থাৎ তেওঁলোকৰ স্বাস্থ্য উন্নত করার বাবে রাজ্য সরকারে সর আর চাপরিত কণী নীতি দিয়ার অর্থাৎ কণী নীতি গ্রহণ করার থল আছে। প্রথমতে চাহ জনজাতি অধ্যুষিত অঞ্চলত গ্রহণ করেছে আর এইবার গ্রহণ করেছে সর চাপরি অঞ্চল, অর্থাৎ সর চাপরি অঞ্চল আর চাহ জনজাতি অধ্যুষিত অঞ্চলত অর্থাৎ চাহ জনগোষ্ঠী যে অধ্যুষিত অঞ্চল আছে বিশেষ চাহ বাগিচাসমূহ তার যদি লোকসকলের মহিলাসকলের শিশুসকলের স্বাস্থ্য উন্নত করব পারি তেতিয়াহলে এম এম আর আই এম আর যে মৃত্যুর হার আছে সেই মৃত্যুর হারের ক্ষেত্রে যথেষ্ট উন্নত হব, অর্থাৎ মৃত্যুর হার হ্রাস পাব আর তেতিয়া দেশত সমগ্র দেশত অসমত যেটো যে স্থান সেয়া উন্নত হব। আর এই সকল বিষয়ের সম্পর্ক আছে এই যে HDI ইন্ডেক্স আছে তার সহ কিন্তু ইয়ার সম্পর্ক আছে। সেইভাবে রাজ্য সরকারে বিশেষ চাহ জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলের পিছত সর চাপরি অঞ্চলত কণী নীতি গ্রহণ করার থল আছে আর কণী নীতি গ্রহণ করা বলে আমি বিবেচনা করার থল যথেষ্ট আছে। অসমত নবজাতক মৃত্যুর হার 36 আর নবজাতক মৃত্যুর যে রাষ্ট্রীয় হার সেটা হল 26, অর্থাৎ প্রতি হাজার লাইভ বার্থ অর্থাৎ প্রতি হাজার শিশু যেতিয়া জন্ম হয় অসমত তার ভিতরত 36টা শিশু 36টা শিশুর মৃত্যু ঘটে আর 1000টা শিশুর যেতিয়া জন্ম হয় রাষ্ট্রীয় পর্যায়ত অর্থাৎ সর্বভারতীয় পর্যায়ত 26টাক শিশুর মৃত্যু ঘটে, অর্থাৎ অসমত যে মৃত্যুর হার তাতক রাষ্ট্রীয় হার কিন্তু যথেষ্ট উন্নত। এই সকল কথা প্রসূতি মৃত্যুর হারের ক্ষেত্রতো একই, প্রতি লাখ প্রসূতি মৃত্যু অর্থাৎ এগারী প্রসূতিয়ে যেতিয়া শিশুর জন্ম দিয়ে সন্তান জন্ম দিয়ে অর্থাৎ প্রতি লাখ প্রসূতি মাতৃর ভিতর 195গী প্রসূতি মৃত্যু এই সন্তান জন্ম দিয়ার সময় অসমত মৃত্যুমুখত পড়ে। আর রাষ্ট্রীয় পর্যায়ত প্রতি লাখ প্রসূতি মাতৃর ভিতর 113গী মৃত্যু হয়, অর্থাৎ অসমৰ যে এইটো ৰেট আছে যেটো হাৰ এয়া সর্বভারতীয় ৰেট বা সর্বভারতীয় বা রাষ্ট্রীয় হারতকৈ যথেষ্ট তলত আছে। বিশেষজ্ঞসকলে এই সকল কথা বিবেচনা করে এটা কথাই পাইছে যে প্রসূতি মৃত্যুর হার কি হয় অর্থাৎ প্রসূতির মৃত্যু কিয় হয়, বিশেষ সন্তান জন্ম দিয়ার সময় প্রসূতির মৃত্যুর কারণসমূহ কি কি। তেখেতসকলে যেতিয়া এই সমগ্র কথা বিবেচনা করলে এটা মূল বস্তু পালে যে পুষ্টিহীনতাত কিছু মাতৃ ভুগি থাকে আর কিছু যে প্রসূতি আছে তেওঁলোকৰ এনিমিয়া রোগ হয়, তার লগত যে লিঙ্ক আছে লিঙ্ক সমূহ অর্থাৎ সংযোগ কোড পাইছে যে অসমত বহু যুবতী অর্থাৎ কিশোরী অবস্থাতেই বিয়া হয় বহুতর অর্থাৎ বাল্য বিবাহ, এই বাল্য বিবাহরতে সংযোগ আছে প্রসূতি মৃত্যুর হারের ক্ষেত্রে, অর্থাৎ যথেষ্ট সংখ্যক যেতিয়া বাল্য বিবাহ হয় বাল্য বিবাহ হওয়ার তেওঁলোক অপৈণিত অবস্থাতে গর্ভধারণ করবলগা হয়, যেতিয়া অপৈণত অবস্থাত গর্ভধারণ করে তেতিয়া তেওঁলোকৰ যথেষ্ট অর্থাৎ বিশেষকৈ সন্তান জন্ম দিয়ার সময় প্রসবর সময় যথেষ্ট জটিলতার সৃষ্টি হয় আর বহু সংখ্যক প্রসূতি এনিমিয়াত ভোগে অর্থাৎ রক্তহীনতা, এই দুটাই মূল কারণ বলে সাধারণতে বিশেষজ্ঞসকলে চিহ্নিত করেছে, এটা হল বাল্য বিবাহ আর এটা হল রক্তহীনতা, অর্থাৎ প্রসূতি মাতৃসকল রক্তহীনতাত ভোগার কারণ তো তেওঁলোকে যেতিয়া বিবেচনা করে চালে পুষ্টিহীনতা হল তার অন্যতম কারণ, অর্থাৎ এটা বাল্য বিবাহ আর আনটো হল পুষ্টিহীনতা। এই পুষ্টিহীনতার কারণ সমূহ যেতিয়া বিবেচনা করল যে তেওঁলোকর স্বাস্থ্য কেনেদরে উন্নত করব পারে, অর্থাৎ যদি তেওঁলোকর স্বাস্থ্য উন্নত হয় পুষ্টিহীনতাত নুভুগিব, পুষ্টিহীনতাত নুভুগিলে তেওঁলোকর রক্তহীনতা নহব আর রক্তহীনতা না থাকলে তেওঁলোকর যেতিয়া প্রসূতি মৃত্যুর হার সেইটো যথেষ্ট হ্রাস পাব। প্রতি সপ্তাহত তিনিটা কণী দিয়ার ব্যবস্থা করলে সর চাপরি অঞ্চল, তার পূর্বে চাহ জনগোষ্ঠী যে অধ্যুষিত অঞ্চল আছে বা চাহ জন
গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলত তাক ব্যবস্থা করে চাহ বাগিচা অঞ্চল অর্থাৎ যদি এই অঞ্চলসমূহের স্বাস্থ্য উন্নত করব পারি তেতিয়াহলে অসমর যে এম এম আর অর্থাৎ প্রকৃতির মৃত্যুর হার সেয়া কমাবলে যথেষ্ট কষ্ট করবলগা নহব যার বাবে রাজ্য সরকারে কণী নীতি গ্রহণ করেছে অর্থাৎ প্রতি সপ্তাহ তিনটাকৈ কণী দিয়ার ব্যবস্থা করেছে মধ্যাহ্ন ভোজনের সহ মধ্যাহ্ন ভোজনের সহ অর্থাৎ যে শিশু অবস্থার পর অর্থাৎ ছাত্র বা ছাত্রী অবস্থারপরাই যদিহে তেওঁলোকৰ স্বাস্থ্য উন্নত করব হয় তেতিয়াহলে তেওঁলোকৰ যুবক যুবতী হওয়ার সময়ত কিন্তু তেওঁলোকৰ স্বাস্থ্য উন্নত হয়ে থাকে আর যদি তেওঁলোকৰ রক্তহীনতাত নুভুগে বা পুষ্টিহীনতাত নুভুগে তেতিয়া সেই মাতৃসকলের অর্থাৎ সন্তান জন্ম দিয়ার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাব আর এই যে আই এম আর অর্থাৎ ইনফেন্ট মর্টেলিটি রেট নতুবা নবজাতক মৃত্যুর হার তারও কিন্তু মাতৃর যে স্বাস্থ্য তার সঙ্গে সম্পর্ক আছে রক্তহীনতাত ভোগা এগারী মাতৃর গর্ভত সন্তানের যে বিকাশ হব লাগে সেই বিকাশ নহয় যার ফলত প্রসবর সময় অর্থাৎ সন্তান জন্ম দিয়ার সময়ত অর্থাৎ যে সন্তান জন্ম হয় সেয়া মৃত্যুমুখত পড়ে যদি গর্ভাবস্থাত সন্তানের বিকাশ নহয় তেতিয়াহলে জন্ম হওয়ার পিছতে সেয়া মৃত্যুমুখত পড়ে যার ফলত নবজাতক মৃত্যুর হারও বৃদ্ধি হয় যার বাবে রাজ্য সরকারে বিশেষকৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত বাল্য বিবাহৰ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর কণী নীতির দরে পদক্ষেপ গ্রহণ করেছে যদি বাল্য বিবাহ রোধ করবা যায় তেতিয়াহলে কিশোরী অবস্থাত অর্থাৎ কিশোরী মাতৃর সংখ্যা হ্রাস পাব পরিণত অবস্থাত তেওঁলোক গর্ভধারণ করব যার ফলত রক্তহীনতাত নুভুগিব পুষ্টিহীনতাত নুভুগিব আর প্রসূতি মৃত্যুর হার কম হব আর নবজাতক শিশুর মৃত্যুর হারও কমি যাব যার বাবে রাজ্য সরকারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যাতে বাল্য বিবাহ রোধ করব পারি আর পুষ্টিহীনতা নিঃশেষ করব পারে যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে গ্রহণ করেছে যে দেশত পুষ্টিহীনতা নোহা করব লাগে আর মৃত্যুর হার হ্রাস করব লাগে তেতিয়াহে এখন দেশ উন্নত হব পারিব আর জনসাধারণের স্বাস্থ্য উন্নত হব আর স্বাস্থ্য উন্নত হলে দেশ প্রগতির পথত আগবাড়ি এয়াই হল লক্ষ্য সাপ্তাহিক রাজ্যিক ক্যাবিনেটত যে কণী নীতি গ্রহণ করা কণী নীতি অর্থাৎ কণী দিয়ার যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা এইভাবে গ্রহণ করেছে বিশেষকৈ পুষ্টিহীনতা আর রক্তহীনতার ভোগার পর রক্ষা করবলে নহলে সর চাপরি অঞ্চলত বিজেপি সরকারে কণী দিয়ার ব্যবস্থা কেতিয়াও নকরে এই ক্ষেত্রত মুখ্যমন্ত্রী সদায় স্পষ্ট যে তেখেতে বারে বারে ঘোষণা করে আহিছে যে তেওঁলোকক সর চাপরি অঞ্চল অর্থাৎ বিশেষকৈ মিয়ার ভোট নালাগে বলে কই আহিছে তৎসত্ত্বেও কণী দিয়ার ব্যবস্থা এইভাবেই করেছে যাতে সেই অঞ্চলের শিশুসকলক মাতৃসকলক স্বাস্থ্য সুন্দর রূপত রাখিব পারে আর তেওঁলোকৰ স্বাস্থ্য যেতিয়া সুন্দর রূপত হয়ে থাকিব এম এম আর এম 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 আর আর আই এম আর মৃত্যুর হার যথেষ্ট হ্রাস পাব আর দেশখন রাজ্যখন প্রগতির পথত আগবাড়িব যেতিয়া মাতৃর স্বাস্থ্য উন্নত হয়ে থাকিব সমাজের স্বাস্থ্য উন্নত হব আর সমাজের যেতিয়া স্বাস্থ্য উন্নত হয় সকলো দিকত প্রগতির পথত আগবাড়িবলৈ সুবিধা হব সরকারের এআই নীতি হয়তো এই কণী নীতির আড়ত পলিটিক্স কম আছে বরঞ্চ শিক্ষা আর স্বাস্থ্য বা সমাজের যে উন্নতির চিন্তা সেয়া কিছু হলেও বেশি আছে।